আল্লাহকে দেহ বিশিষ্ট বলি না, আল্লাহ বেমেসাল বেনজির বলি, আল্লাহ নিয়ে বেশি গবেষণা করা জায়েজ নাই। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি তাফাক্কুর করো না, গবেষণা করো না। একটা জিনিস খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, এখানে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাতের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর চোখের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর পায়ের কথা আছে, বিভিন্ন অঙ্গের কথা উল্লেখ আছে। কিন্তু এই অর্থগুলিকে, এই শব্দগুলিকে আমরা কেউ বাহ্যিক অর্থে নেই না, এগুলি আল্লাহর সিফত হিসেবে নেই, আল্লাহর জাত হিসেবে নেই না, আল্লাহর সিফত বা গুণ হিসেবে নেই। যেমন আল্লাহর হাতের কথা আসছে, তখন আমরা বলি আল্লাহর কুদরতের হাত। কি হাত? কুদরতের হাত। JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, মোবাইল 01819162707 01710114020। কোরআন শরীফে অনেক আয়াত আছে আল্লাহর হাতের কথা, আল্লাহর চোখের কথা, আল্লাহর চেহারার কথা, পায়ের কথা, এগুলি আছে কোরআন শরীফে। কিন্তু এরপরে আমরা আল্লাহকে মুজাসসিম এরকম বিশ্বাস করি না, আল্লাহকে দেহ বিশিষ্ট বলি না, আল্লাহ বেমেসাল বেনজির বলি, আল্লাহ নিয়ে বেশি গবেষণা করা জায়েজ নাই। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি তাফাক্কুর করো না, গবেষণা করো না। একটা জিনিস খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, এখানে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাতের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর চোখের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর পায়ের কথা আছে, বিভিন্ন অঙ্গের কথা উল্লেখ আছে। কিন্তু এই অর্থগুলিকে, এই শব্দগুলিকে আমরা কেউ বাহ্যিক অর্থে নেই না, এগুলি আল্লাহর সিফত হিসেবে নেই, আল্লাহর জাত হিসেবে নেই না, আল্লাহর সিফত বা গুণ হিসেবে নেই। যেমন আল্লাহর হাতের কথা আসছে, তখন আমরা বলি আল্লাহর কুদরতের হাত। কি হাত? কুদরতের হাত। কিসের হাত? কুদরতের হাত। পায়ের কথা আসলে কুদরতের পা, আল্লাহর সিফতের দিকে আমরা এটা নিসবত করি। আর চোখের কথা, আল্লাহ কুদরতের চোখ, আল্লাহ কুদরতের চেহারা বা আল্লাহ তাআলার কুদরতের এই বিষয়টা আমরা নেই, আল্লাহ রহমতের অর্থ নেই, আল্লাহর অন্যান্য বিষয়গুলি সিফতের থেকে এগুলি আমরা মিনিং করি। কিন্তু এই মুজাসসিমা লামা জাহামিরা তারা বলে আল্লাহর অরিজিনাল হাত আছে, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতগুলি আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, আয়াতে মুতাশাবিহাত হলো এমন আয়াত যেগুলি বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না, তাবিল করে অর্থ নিতে হবে। দাদু ভাই আমার, যেমন দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন, একটা আয়াত উল্লেখ রয়েছে সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা শুধুমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। বাহ্যিক অনুবাদ করলে এটাই বোঝায় ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি? চেহারা। তো আপনারা বলেন আল্লাহর চেহারা শুধু থাকবে আর হাত পা সারা শরীর ধ্বংস হয়ে যাবে, এটা কি, এটা কি সঠিক হতে পারে? নাউজুবিল্লাহ। এটা হলো কোরআনের বাহ্যিক অর্থ, এই অর্থের উপর বিশ্বাস করলে ইমানই থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহর চেহারা ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে, এই কথাটা বাহ্যিক অনুবাদে গ্রহণ করলে ইমানই থাকবে না, এটা তাবিলি অর্থ নিতে হবে। কোরআনে বহু আয়াত আছে যেগুলি কোনো অর্থই নাই, যেটা আছে এটা আবার আল্লাহ এবং আল্লাহ রসুল জানে। যেমন আলিফ লাম মিম আছে, এরকম অনেক আলিফ লাম রা কফ নূর ইয়াসিন তহা বিভিন্ন এরকম আছে, হুরুফ আছে, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে কোরআনের আয়াত, কিন্তু মানুষ কেউ এগুলির অর্থ জানে না। কেউ যদি বলে হ্যাঁ সেটার অর্থ মানুষ জানে না, সেটা আবার কেন কোরআনে আসবে, এটার অর্থ আছে, বললে হবে? বললে হবে না। এটার হাকিকত আল্লাহ যাদেরকে জানায় তারা জানে, এটা সাধন বজন করে নিতে হবে।
সবাই কিন্তু আপনি চাইলে সব জ্ঞান অর্জন করতে পারবেন না। যেমন ধরেন একজন ডাক্তার MBBS পাস করছে, একেবারে নার্সারি প্লে থেকে শুরু করে একেবারে SSC পড়তে পড়তে MBBS করছে, সে একজন ডাক্তার। এরপরেও কিন্তু সে ট্রেনিং নেওয়ার জন্য মেডিকেল কলেজে বড় বড় ডাক্তারের সহবতে থাকতে হয়, প্র্যাকটিক্যালি জ্ঞানের জন্য আরো ডাক্তারের সংস্পর্শে থাকতে হয়। এখন এতদিন বইয়ের মাধ্যমে যেটা অর্জন করছে ক্লাসে পড়ে পড়ে, ওইটা হলো এক জাতির বিদ্যা। আর এখন উস্তাদের টিচারের কাছাকাছি থেকে নিজের চোখে দেখে যেটা অর্জন করছে এটা হলো আরেক প্রকার বিদ্যা। দুইটা বিদ্যা সমন্বয় করতে হবে, একটা হলো কোরআন হাদিস পড়ে পড়ে জ্ঞান অর্জন করা, আরেকটা হলো একজন কামেল পীর মুর্শিদের কাছে থেকে প্র্যাকটিক্যালি কোরআন বোঝা। ওই সময় আপনি আলিফ লাম মিমের অর্থ পেয়ে যাবেন। সব সব সময় পাওয়া যায় না, কিছু কিছু জিনিস সময় সময় পাওয়া সাধন ভোজন করে অর্জন করে নিতে হয়। দাদু ভাই আমার, আল্লাহর কোরআনের ওই আয়াত থেকে যেমনি ভাবে আমরা বুঝলাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, শুধু অবশিষ্ট থাকবে আল্লাহর চেহারা। এখানে চেহারা ওয়াজহুন শব্দের অর্থ যদিও চেহারা, কিন্তু চেহারা অর্থ এখানে নেওয়া যাবে না। এখানে অর্থ নিতে হবে ওয়াজহুন মানে আমার আল্লাহই থাকবে, আল্লাহর জাত, শুধুমাত্র আমার আল্লাহ থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এই হলো অরিজিনাল অর্থ। আল্লাহকে জেসেম বিশিষ্ট মনে করাটা বাতিল আকীদা, আর আল্লাহকে বেমেসাল বেনজির বেনওয়াজ মনে করা হলো হক আকীদা, আহলে সুন্নাতের আকীদা। এগুলি মনে রাখবেন। আল্লাহকে কেউ কোনোদিন যদি বলে আল্লাহর আকার আছে, তখন মনে করবেন সে হলো বাতিল। সে কি বলেন না? সে কি বাতিল? আপনারা আরেকটা পয়েন্ট খেয়াল করেন, যুবকরা তোমরা খেয়াল করো, মুরব্বীদের এই ওয়াজ বেশি লাগবে না, তোমাদের লাগবে এই ওয়াজটা বেশি। আকার বা সুরত, সুরত বা আকার, এই জিনিসটা, এই জিনিসটা কি স্রষ্টা না সৃষ্টি? সুরত সুরত আকার, যেমন আমার এই আকার, আপনার এই আকার, এক একজনের এক একটা আকার আছে না, সুরত আছে না, এই সুরতটা কি স্রষ্টা না সৃষ্টি? যুবক ভাইরা কথা বলো, সৃষ্টি। আকার বা সুরত হলো সৃষ্টি, মনে রাখবেন এই কথাগুলো, আকার বা সুরত হলো সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন, স্রষ্টা কখনো সৃষ্টির মতো হয়? সৃষ্টি কখনো স্রষ্টার মতো হয়? মনে রাখবেন এই কথাগুলি। আল্লাহকে মুসাফর বা সুরত বিশিষ্ট আকার বিশিষ্ট বলা যাবে না, কারণ সুরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা, স্রষ্টা কখনো সৃষ্টির মতো হয় না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো কিছুর মতো, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহকে কেন আকার বিশিষ্ট বলা যাবে না? কারণ আকার জিনিসটা সৃষ্টি, আকারের স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহ কেন আকার হবে? আকারে বানাইছেই আল্লাহ। এটা একটা সোফা চেয়ার, এটা আকার, আর এটা যে বানাইছে মিস্ত্রির আকার কি একরকম? এটার সাথে স্রষ্টা হিসেবে মিস্ত্রিকে তুলনা দেওয়া যাবে মুকামি, আকার বা সৃষ্টির সাথে স্রষ্টাকে তুলনা দেওয়া তেমন বুকাম। আমার আল্লাহ আমার এই ভাইদের সঠিক পথে আসার তৌফিক দেন, বলে না আমি। আপনাদের অনেকের জন্য এই আলোচনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? এগুলি বুঝতে হবে আপনাদেরকে দাদু। অনেকে হয়তো এই জগতে যান নাই, কিন্তু অনেক ভাইয়েরাই এই ঝামেলার মধ্যে মাঝে মধ্যে পড়ে যায়। অনেক লোক আছে ইদানিং দেখতেছি মাইক্রোফোন নিয়ে হুট করে এসে প্রশ্ন করে, আপনি কি আল্লাহকে আকার বলেন না নিরাকার বলেন, এরকম বলেন আর কি? তো আপনাকে যদি কেউ এরকম প্রশ্ন করেন, কখনো যদি কোথাও প্রশ্ন করে যে আপনি কি আল্লাহকে আকার বিশ্বাস করেন না নিরাকার বিশ্বাস করেন, আপনি এক কথায় উত্তর দিবেন, আমার আল্লাহ আল্লাহই, আকার হলো সৃষ্টি, কোন সৃষ্টির সাথে আমার আল্লাহ তুলনা হবে? এক কথা বলে থাকবে, আমার আল্লাহ আল্লাহই, আল্লাহর ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আমার নাই, ওই জ্ঞান আমাদের আসলেও নাই। আল্লাহ হলো অসীম, আমরা হলাম
সসীম, সসীম জ্ঞান কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে? আপনি কোনো যুক্তি দিয়ে যাবেন না, কারণ স্রষ্টার ব্যাপারে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত কিনার পাওয়া যাবে। আপনি চায়ের চামচ দিয়া প্রশান্ত মহাসাগরে সবগুলি পানি যেমনি যাবে এই একটা কাপে বা কোনো কিছুতে তোলা সম্ভব না। আপনার আমার জ্ঞান দিয়ে আমার আল্লাহকেও বিচার করা আয়ত্তে আনা কোনোদিন সম্ভব? কেউ কোথাও প্রশ্ন করলে বলবেন দায়িত্ব ফসল করবেন না, আমার আল্লাহ আল্লাহ হই, আল্লাহ এক, তিনার সাথে কোনো শরীর নাই। আর আকাশ জিনিসটা হলো সৃষ্টি, আমার আল্লাহ কখনো সৃষ্টির মতো এক কথা বলে বসে থাকে। আপনারা আরেকটা উপমা খেয়াল করেন, সৃষ্টির মধ্যেও আল্লাহর এই সৃষ্টির মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলির আকার নাই, যেগুলির আকার নাই। আচ্ছা আমি আর সামনে বাড়লাম না, জিজ্ঞাসা করি যুবক ভাইরা বলতো কোন জিনিসের আকার নাই? মুরব্বীরা জানলো বলে সৃষ্টির মধ্যে কোন জিনিসের আকার নাই? জোরে কর বেটা, নি দুর্বল, জোরে কর বাতাস মারহাবা বলে আছে আছে মাশাআল্লাহ জানলে ওয়ালা লোক আছে, বাতাসের কোনো আকার নাই। আরেকটা জিনিসের আকার নাই, নির্দিষ্ট আকার নাই, এটা ফানি ফানি মারহাবা বলে এই তো জ্ঞানী মানুষ আছে। পদার্থ তিন প্রকার, কঠিন পদার্থ যেটার আকারও আছে আয়তনও আছে, নির্দিষ্ট আকারও আছে আয়তনও আছে, স্থান দখল করে। আরেকটা হলো তরল পদার্থ, এটা নির্দিষ্ট আকার নাই, যখন যেখানে রাখবেন তখন সেখানে আকার ধারণ করবে। এই কাপের মধ্যে রাখছেন, কাপের আকার ধারণ করবে গোল, পানি এখন গোল। আপনি যদি চেপচা কোনো পাত্রের মধ্যে চার কোনার বিশিষ্ট পাত্রে রাখেন তখন পানি রাখার হয়ে যাবে চার কোনা। আপনি যদি তিন কোনা বিশিষ্ট কোনো পাত্রের মধ্যে পানি রাখেন তখন এটার আকার হয়ে যাবে তিন কোনা। মানে যখন যেখানে যে রাখবেন এই পানি তরল পদার্থ তখন ওই আকার ধারণ করে, এটা নির্দিষ্ট কোনো আকার আর বাতাসের কোনো আকারই নেই। সৃষ্টির মাঝে যদি এমন জিনিস থাকে যার আকার নাই, আকার সারা যদি সৃষ্টি থাকতে পারে, আমার আল্লাহ তো স্রষ্টা, আকার সারা কেন আমার আল্লাহ থাকবে না? সৃষ্টি যদি আকার সারা অস্তিত্ব প্রমাণ হয়, আমার আল্লাহর আকার সারা অস্তিত্ব প্রমাণ হয়। এই বিষয়টা সহজ একটা বিষয়, কিন্তু ঈমান নষ্ট করার জন্য মুজাসসিমা দল যারা লামাজহাবি নামের আগে হালে হাদিস লাগাইছে, এরা ওয়াজ করবে আমার আল্লাহর আকার আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এই দোয়া আমার আল্লাহর কাছে বলি, বলেন আমিন।